হাই গাইস, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি সকাল সকাল বসে পড়েছি, আমাদের গাছের মকা নিয়ে খুব খিদা পাচ্ছিল, তাই ভাবলাম একটু মকাকে পুড়ে নিয়ে খাই। এই দেখো, তাই আমি আছি। কীভাবে মকা পুড়ি তোমরা দেখো। আমি প্রথমে লেবু, লঙ্কা, তেল, নুন দিয়ে আমি মশলা বানিয়ে নিয়েছি, তারপর আমি মকার গায়ে এইভাবে দিয়ে দেব। এই দেখো, এই দেখো, আমি এইভাবে একটা তারের জালি আর এইটা নিয়ে নিয়েছি। তোমাদের বাড়িতে, সবার বাড়িতে থাকে এটা দিয়ে রুটি ভাজে তোমরা জানো, আর আমি একটা তারের জালি নিয়ে নিয়েছি। এখন আমি উনুনটাকে ধরিয়ে নেব। আমি এখন উনুনটাকে ভালো করে ধরিয়ে নিয়ে তারপরে সেই জালিগুলোকে দেব। এখন দেব না, ভালো করে আগুন জ্বললে তারপরে দেব। এই দেখো, আমি এখন তারের জালিটাকে এইভাবে আস্তে করে রেখে দেব। এটা এখন একটু ভালো করে গরম হয়ে গেলে তারপর আমি মকাটা রাখবো। এই দেখো, আমি এখন মকাটাকে রেখে দিচ্ছি, আস্তে আস্তে হবে এটা। একটু সময় তো লাগবেই, ভালো কাজের জন্য তো সময় লাগে। এই দেখো, আস্তে আস্তে হচ্ছে আমাদের মকা পুরা। এই দেখো, আস্তে আস্তে হচ্ছে আমাদের মকা পোড়া। এই যে একটু একটু আঁচ লেগেছে, হালকা আছে, পুড়বো একটু বেশি, বেশি জ্বালানি দেওয়া যাবে না, তাহলে বেশি পুড়ে যাবে। এরকম হালকা আঁচেই পুড়বো। এই যে দেখো, দেখতে দেখতে আমাদের মকা পোড়া হচ্ছে আস্তে আস্তে। এইভাবে কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে নিতে হবে। আর আমি নিচে একটু জ্বালানি দিয়ে দিচ্ছি। প্রায় আমাদের হয়ে যাওয়ার কাছাকাছি চলে এসছে, আর একটুখানি করে নিলেই আমাদের মকা হয়ে যাবে। এ দেখো, হালকা হালকা আছে, আমি এইভাবে পুড়ছি, তোমরাও এইভাবে পুড়বে। এই দেখো, অনেকটা হয়ে গেছে, এই যে কালো কালো হয়ে গেছে। এই যে দেখো, আমাদের মকা পোড়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে একটা মকার পাতা নিয়ে নিয়েছি, এটাই আমি রাখবো। খুব গরম, তাই দেখো পুরোপুরি দোকানের মতো খেতে হয়েছে। এই দেখো, তোমরা বাড়িতে এগুলো ট্রাই করবে, আর দোকানের টাকাটাও বাঁচবে। এইভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে মকা বানিয়ে কেকে খেয়েছো, মকা পুড়ে কেকে খেয়েছো বলো। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব, লাইক করে দাও। টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে।